হ্যালো বন্ধুরা, আজ তোমরা দেখতে পাচ্ছো আমাদের বাড়ির কালী পুজো। পয়লা ফাল্গুন, 14ই ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার দিনের বেলায় শ্যামা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পাল বাড়ি থেকে আমরা ঠাকুর বাড়ির দিকে নিয়ে আসছি। মা আমাদের বাড়িতে এসে পৌঁছালো, এখানেই মায়ের পূজা অনুষ্ঠিত হবে। আমার ছেলে দেখতে পাচ্ছেন বাবা ও মা মাঝে, তার উদ্দেশ্যেই পুজোটা। পুরোহিত মিহির কাকা তিনি পূজা করছেন। বাড়িতে এই প্রথম শ্যামা কালী পুজো হচ্ছে। এই পুজোতে উপোস ছিলেন আমার মা, বাবা, আমি ও আমার স্ত্রী, ছেলে এবং আমার বৌদি ও এক দাদা এবং আমার ভাইপো। ভাইপো ভোগ রান্নার জন্য ব্যস্ত। পুজোর সম্পূর্ণ ভোগ আমার এই ভাইপো রান্না করেছে, সম্রাট মণ্ডল। তিনি নবদ্বীপ থেকে মন্ত্র নিয়েছেন। কালী মায়ের পূজা চলছে। আমার ছেলে নাচ করছে ঢাকের তালে। যজ্ঞ করছেন মায়ের এখানে। আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রসাদ রান্না করছেন কালীপুরের কোমল কাকা। প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি, আতপ চালের একটি সবজি তরকারি, চাটনি, পাঁপড় এবং পায়েস। আড়াইশো লোকের আয়োজন করা হয়েছিল। রান্না কমপ্লিট,
হচ্ছে এখন চলছে বরণ প্রক্রিয়া। মাকে বরণ করে নিচ্ছেন আমার মা। বিসর্জনের পথে এখন মা আমাদের শ্যামা মা। এখন আমরা কালীতলা গঙ্গার ঘাটে দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনেই নদী। সূর্য অস্তের আগে আমাদের ঠাকুর বিসর্জন হবে। আকাশে সূর্য রাইস বিদায়ের লগ্নে ঠাকুরকে সাত পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে। সাত পাক ঘুরাচ্ছেন আমার মাসির ছেলে, আমার ভাই এবং আমার বন্ধু। ঠাকুর বিসর্জন দেখছেন, ঠাকুরকে ডুবি দেওয়া হলো নদীতে। উপস্থিত আমাদের গ্রামের সব বৌদিরা দাদা। I'm gonna get you.